নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ইডলি ধোসা দিয়ে খাওয়ার জন্য লাল টমেটোর চাটনি। চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 4টে পাকা টমেটো, 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি আদা কুচিয়ে নিয়ে নিয়েছি, আর গোটা জিরে 1/2 চামচ, উড়ুর ডাল 1 চামচ, 2 চামচ চানার ডাল, কয়েকটা শুকনো লঙ্কা আর কারি পাতা। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি চানার ডাল, উড়ুর ডাল আর গোটা জিরেটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু শুকনো নেড়ে শুকনো খোলায় ভেজে নেবো। শুকনো ভেজে নিলে চাটনির গন্ধটা বেশ ভালো হবে। বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল হলেই ভাজা হয়ে যাবে। এই যে লাল লাল হয়ে এসছে, বেশ ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এদিকে আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম গরম তেলে, দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আদাগুলোও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে নিলেই হবে। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পেঁয়াজ রসুন আদাটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়েও একটু ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। টমেটোটা ভাজতে একটু টাইম লাগবে, যাতে এটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়, তাহলে চাটনিটা বানাতেও সুবিধা হবে। এটার মধ্যে আমি টেস্টের জন্য কয়েকটা কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে দিতেও পারেন, ইচ্ছা না করলে না দিলেও চলবে। খানিকক্ষণ ভাজার পর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভালো করে আমি পেঁয়াজ রসুন টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখুন পেঁয়াজ রসুন টমেটোটা বেশ নরম হয়ে এসছে, একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা ঠান্ডা হতে হতে। এদিকে আমি ডালগুলো একটু শুকনো গুঁড়িয়ে নেব। শুকনো এই দেখুন গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়ো হয়ে গেছে ভালো করে। এবার ওই টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে গ্রাইন্ড করে নেব। এই দেখুন পেস্ট করা হয়ে গেছে, খুব ভালোভাবে পেস্ট হয়েছে। এটা আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। এই চাটনির ঘনত্বটা যেন এরকমই থাকে, খুব বেশি পাতলা হলে কিন্তু এটা ভালো লাগবে না। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কালো সর্ষ 1/2 চামচ দিয়ে দিলাম, আর 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়ে আমি এই চাটনির ওপরে তরকা দিয়ে দিলাম। এই টমেটোর চাটনিতে তরকাটাই মেন। এই তরকাটা দেওয়াতে আমার টমেটো চাটনি রেডি। এই টমেটোর চাটনিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।